যদি আপনি আওয়ামী লীগের আদর্শকে যদি আপনি ধারণ করতে চান, তাহলে বাংলাদেশে একনায়কতন্ত্র আর বাকশাল কায়েম ছাড়া কোনো উপায় নাই। এটা দেখা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ টিকে থাকার জন্য সে শুধু অভ্যন্তরিক শক্তিকে নয়, জনগণের টাকায় শুধু সে ব্যবহার করবে না, সে বাইরের প্রভাবকেও এই নির্বাচনে কাজে লাগানোর খুব ভালোভাবে তারা চেষ্টা করছে। সেটা হচ্ছে যে সাংবিধানিক পোস্টে যারা রয়েছেন তাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যত কথা আপনি শুনবেন, কোনো কথাই মনে করবেন না যে তাদের নিজস্ব। এটাকে সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগ আপনার কন্ট্রোল করছে, এবং আওয়ামী লীগ সেটা চায় মামলা এই 10 ট্রাক যে অস্ত্র সেটা আপনার বিচ্ছিন্নতাবাদী উলফা যে অঞ্চল রয়েছে ভারতে তাকে দেওয়া হবে। এবং সাথে সাথে সে একটা কথা যোগ করলো এই জায়গায় যে আমাদের, এটা তো ভারতে গেল, আমাদের এখানে যারা জামাত করে তাদেরকেও নাকি অস্ত্র দেওয়ার ব্যাপারে নাকি পরিকল্পনা ছিল, যাতে করে বিরোধী দলকে, তখন বিরোধী দল ছিল আপনার আওয়ামী লীগ, তাদেরকে জানি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই যে একটা মানে ঘটনাগুলোকে আপনার একটার পর একটা সামনে নিয়ে আসার পিছনে, এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাগুলো সামনে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আমার কাছে দেখেন এটা তো সত্য যে আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় আপনার আপনার একটা আধিপত্য বিস্তার করেছে 15 বছরে, এবং এই 15 বছরের মধ্যে আওয়ামী লীগের কথার বাইরে কেউ কোনো কথা বলতে পেরেছে এরকম কোন প্রশাসনের কর্মকর্তা আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। কারণ আওয়ামী লীগের মানে সরকারের অধীনে যে সকল প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা যখন বক্তৃতা দেয় তখন মনে হয় যে আওয়ামী লীগের কোনো নেতাই বক্তৃতা দিচ্ছে, তো তাদের কথা অনুযায়ী করে। হতে পারে এটা আওয়ামী লীগের থেকেই একটা চরম বার্তা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যে আপনি এখন এইভাবে কথা বলবেন, উনি সেভাবেই উনি বলবেন এবং উনি এভাবেই আপনি ভবিষ্যতে আরো শুনতে পাবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাংবিধানিক পোস্টে যারা রয়েছেন তাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যত কথা আপনি শুনবেন, কোনো কথাই মনে করবেন না যে তাদের নিজস্ব। এটাকে সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগ আপনার কন্ট্রোল করছে, এবং আওয়ামী লীগ সেটা চায় যে কোনোভাবেই যাতে আমরা নির্বাচনে না আসি। আওয়ামী লীগ কোনোভাবে আন্তরিক না যে বিরোধী দল যারা রয়েছে, যারা আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আমরা যারা তুলছি, তারা নির্বাচনে আসুক। কারণ তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের যে কারচুপির যে জায়গাটা এটা আওয়ামী লীগের বন্ধ হয়ে যাবে। তাদের ইভিএম এর মেশিনের ওই যে যে কথাগুলো এখন বলে বেড়াচ্ছে যে আইনস্টাইনও ধরতে পারবে না, আসলে সত্যি কথা, কারণ কারচুপি 2 নম্বরই এরকম বড় বড় বিজ্ঞানীদের ধরার কথা না, কারণ তারা 2 নম্বরই চিন্তা করে রাখে না যে এরকম 2 নম্বরই ধরে ফেলবে। তো আইনস্টাইনের সূত্র এখানে ফেল করবে, E=mc², এটা এতই দ্রুত চলে যে টাইম স্পেসের থেকেও বেশি। তো এখন যেহেতু আপনার কি বলে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি যেখানে এখন বিশ্বের জায়গায় আমরা কন্ট্রোল করতেছি, সেখানে তো এই ধরনের মন্তব্যগুলো আসা খুব সহজ। দেখেন আপা, আমি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কর্তৃত্ব আমি অনেক দেখেছি। আমার আজকে একটা কথা খুব মনে পড়ছে, এই মহান স্বাধীনতার মাসে বসে যে স্বাধীনতার পরে আমাদের মহান নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা পত্রিকা বের করেছিলেন হক কথা, এটা মাত্র কয়েক মাস চালাতে পেরেছিল, তারপর এটা নিষিদ্ধ করে দেয়। এবং সেই সময় যদি হক কথা আর সেই খবরগুলো যদি পড়েন তাহলে স্বাধীনতার পরে আওয়ামী লীগের যে শাসন সেটা কিছুটা চিত্র আপনি বুঝতে পারবেন যে কেমন শাসন ব্যবস্থা ছিল। তো আজকে এই কথাটা মনে পড়ার পিছনে কারণ একটাই, দেখলাম যে কয়েকদিন আগে দিনকাল পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেছে, কি অদ্ভুত! আমার 80-এর দশকে আমার খুব স্পষ্ট করে, তো তখন তো স্কুল জীবন আমার তো মনে পড়ে না, এখানে হয়তো অনেক বিজ্ঞরা রয়েছেন, আমার আলোচকরা অনেক আমার থেকে অনেক সিনিয়র, আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে, আওয়ামী লীগের মানে স্বাধীনতার পরে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, এরপরে জিয়াউর রহমান আসলেন, এরপরে আপনার এরশাদ সরকার আসলো, এখন তো আওয়ামী লীগ শাসন করছে। তো এরশাদ সরকার আর জিয়াউর রহমানের সরকার এবং বেগম খালেদা জিয়া সরকারের সময় কয়টা পত্রিকা নিষিদ্ধ হয়েছিল আমার মনে পড়ে না, যদি আমি আমি হয়তো এতটা আমার মনে নাই, আমি জানিও না, যদি জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। তো আওয়ামী লীগের সময় পত্রিকার উপরে আঘাত এসেছে, তো একটা সময় যেহেতু আপনার 75-এ সবগুলো পত্রিকায় বন্ধ করে দেওয়া হলো, দিগন্ত টেলিভিশন তো সেই যে কবে কবরে চলে গেল, আজও সেটা আগামীতে আসবে কিনা তা বলা যায় না। তো আরো নাকি কিছু লিস্ট তৈরি করেছে তথ্য মন্ত্রণালয় যে যারা সরকারের এই সকল অপকর্মগুলো তুলে ধরছে তাদেরকে নিষিদ্ধ করে দিবে। আমি জানি না বিএনপি কয়টা করেছিল আর এরশাদ সাহেব কয়টা করেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তারা যদি আপনি আওয়ামী লীগের আদর্শকে যদি আপনি ধারণ করতে চান, তাহলে বাংলাদেশে একনায়কতন্ত্র আর বাকশাল কায়েম ছাড়া কোনো উপায় নাই।
এটা কোন আদর্শের মধ্যে আপনার জি সংবিধানের যে চেতনা নিয়ে আমরা খারিজ মিশন স্বাধীনতাটা আমরা অর্জন করেছিলাম সেটা ঠিক বিপরীতে চলা শুরু করেছে। এবং 73-এর নির্বাচনের ব্যাপারটাও কিন্তু সেরকম ছিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেখানে কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, কিন্তু এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এটা সবাই জানে সেই নির্বাচনটা কেমন হয়েছিল। মওলানা ভাসানীর মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল, যে দল বাধ্য হয়েছিল নির্বাচন থেকে সরে আসতে, এতটাই কারচুপি সেখানে হয়েছিল। তো এই ধারাগুলো ধীরে ধীরে করে আওয়ামী লীগ এখন সেই পথে নিয়ে যাচ্ছে। এবং চর্চা করছি, অনেক আজকে ধন্যবাদ। নির্বাচন কমিশন আত্মসমর্পণের কথা বলেন, এর আগেও নির্বাচন কমিশন সংলাপে ডেকেছিল বহু রাজনৈতিক দলকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল। আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা সংলাপে বসেন, কিন্তু সংলাপে আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে তাদের সাথে সংলাপে বসে কোনো লাভ নেই। কেন নেই? কারণ দিন শেষে সে কিন্তু একটা কথাই বলে, নির্বাচন কমিশন একটা কথাই বলে যে আপনারা যা প্রস্তাব দিয়েছেন সেটা সরকারকে আমরা পৌঁছে দিব, সরকার এটা ব্যবস্থা নিবে, তাহলে আপনি এখানে বসে আছেন কেন? তো এটা যে স্বাধীন একটি প্রতিষ্ঠান, সে নির্বাচন করতে পারবে, তার হাতে ক্ষমতা থাকবে, তার হাতে রাষ্ট্রের অর্থ থাকবে, নির্বাচন করার জন্য পুলিশ বাহিনী থাকবে, বিএসএফ থাকবে, দরকার পড়লে সে সেনাবাহিনী নিয়োগ দিতে পারবে, সেনাবাহিনী কাজে লাগাতে পারবে, সবকিছু তার এখতিয়ারের মধ্যে থাকবে নির্বাচন সময়। সে পর্যন্ত যদি আজকে এইভাবে কথা বলে, তাহলে আগামী নির্বাচনটা কেমন হতে পারে এটা তো একটা ধারণা পাওয়া যাচ্ছে। আরো দিন দিন আপনি টের পাবেন যে নির্বাচন কমিশন কতটা মানে নিষ্ক্রিয় এবং এটা কতটা অশক্তিশালী, একটি নিষ্ক্রিয় একটা সবই আপনার নির্বাচন কমিশন, সেটা আরো প্রমাণিত হবে। আমরা উপনির্বাচন গুলো দেখেছি, আমরা অন্যান্য ভূমিকাগুলো আমরা দেখেছি। অতএব এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রেখে যে আবার সামনের নির্বাচনটা আমরা যেতে পারি, আমার মনে হয় না সেটা কোনো আস্থার জায়গা এখানে পাওয়া যাবে। অতএব নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সাথে সাথে একটা দাবি আমরাও আগ করে এসেছিলাম যে নির্বাচনকালীন সরকার যখন হয়ে যাবে সেই সময়টা নির্বাচন কমিশনের নিয়োগ যেভাবে করা হয়েছে সেটা আমরা মনে করি প্রপারলি করা হয়নি, সেখানেও অনেক কিছু গলত রয়েছে, অতএব সেটারও পরিবর্তনটা এখানে আনা হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচনটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, আমরা মেনে নিবও না, এবং এটা আওয়ামী লীগকে বুঝতে হবে। এবং জনগণের ভোটের অধিকারের জন্য জনগণের যেটা দাবি সেটা জনগণের বাইরে চিন্তা করবে কোনো একটা সরকার বা একটা দল তার মন মতো, এটা কোনোদিনও পৃথিবীর ইতিহাসে এটা কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই, এটা ভবিষ্যতেও পারবে না। একটা সময় ছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের জন্য ছিল অত্যন্ত ভালো এবং এখানে জনগণ তার মত প্রকাশ করতে পেরেছে এবং সেটা আগামী নির্বাচনে প্রয়োজন। কিন্তু ভয়ঙ্কর আকার হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ টিকে থাকার জন্য সে শুধু অভ্যন্তরিক শক্তিকেই নয়, জনগণের টাকায় শুধু সে ব্যবহার করবে না, সে বাইরের প্রভাবকেও এই নির্বাচনে কাজে লাগানোর খুব ভালোভাবে তারা চেষ্টা করছে। আজকে আমি একটা নিউজ দেখে খুব আতঙ্কিত হয়ে গেলাম, যে সময় সংবাদের একটি নিউজ আজকে দেখলাম যে ভারতের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা 2004 সালে যে 10 ট্রাক যে অস্ত্র যেটা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যেটা আপনার ধরা পড়েছিল সেটার একটা বক্তব্য আজকে দিয়েছেন তারা, উনি দিয়েছেন এই বক্তব্য যেটা বাংলায় ট্রান্সলেট করে দেখানো হয়েছে, উনি ইংরেজিতে বলেছেন এটা বাংলায় ট্রান্সলেট করে দেখানো হয়েছে। সেখানে সে বললেন, আজ থেকে 19 বছর আগের ঘটনা, কিন্তু সেখানে সেটা বললেন যে এই 10 ট্রাক মামলা, এই 10 ট্রাক যে অস্ত্র সেটা আপনার বিচ্ছিন্নতাবাদী উলফা যে অঞ্চল রয়েছে ভারতে তাকে দেওয়া হবে। এবং সাথে সাথে সে একটা কথা যোগ করলো এই জায়গায় যে আমাদের এটা তো ভারতে গেল, আমাদের এখানে যারা জামাত করে তাদেরকেও নাকি অস্ত্র দেওয়ার ব্যাপারে নাকি পরিকল্পনা ছিল, যাতে করে বিরোধী দলকে, তখন বিরোধী দল ছিল আপনার আওয়ামী লীগ, তাদেরকে যেন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই যে একটা মানে ঘটনাগুলোকে আপনার একটার পর একটা সামনে নিয়ে আসার পিছনে, এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাগুলো সামনে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আমার কাছে 19 বছর আগের ঘটনা, আমি তো বরং চারও বিএনপি কে ধন্যবাদ জানাই যে তার শাসন অবস্থায় এই 10 টাক তারা ধরতে পারছে এবং সেখানে এখানে তার ক্ষমতায় যাওয়ার পরে যে মামলাগুলো হয়েছে সেখানে কত ধরনের কি হয়েছে আমি জানি না, তবে এখন এই বিষয়গুলো সরকার কোনোভাবে না কোনোভাবেই এই এদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে, অভ্যন্তরিক একটা অরাজকতা, একটা রাজনৈতিক একটা ফায়দা লোটার জন্য, জনগণকে আরো আতঙ্কিত করার জন্য এসব একটা চাল হিসেবে কাজ করছে। আমি মনে করি যে এটা একটা দৃষ্টির ব্যাপার, কারণ আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি ভারতে যে বলে আসতে পারে যে ভারতকে বলে এসেছি যা যা করা দরকার আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য, এসব একটি ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে আমি মনে করি। এবং আমি এই সকল বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে। তবে আমি আজকে আপনাকে একটা স্পষ্ট একটা কথা বলি, আগামী 2024 সালের নির্বাচন যেটি হবে 12তম নির্বাচন, এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ অনিবার্য।
যদি বেগম খালেদা জিয়া এই এই নির্বাচনকে বাইরে রেখে যদি আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচন করতে চায়, বিশ্বের দরবারে এই নির্বাচন কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য হবে না। এখন আপনি বলতে পারেন আমাকে, বেগম খালেদা জিয়া তো সাজাপ্রাপ্ত আসামি, সে কি করে নির্বাচনে অংশগ্রহণ করবে? সেটাও ঠিক। এবং এই সাজাপ্রাপ্ত আসামি যে আপনার একটা মিথ্যা বানোয়াট কোন ইয়ে দিয়ে যে কাউকে হেয় প্রতিপন্ন করা যায়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা যায়, এটা যেরকম সত্য, সরকার এটা বাধ্য হবে একটা সময় বেগম খালেদা জিয়ার এই মামলাগুলোকে প্রত্যাহার করে এবং সম্পূর্ণ উগ্র করে তাকে নির্বাচনে ব্যবস্থা করে দিতে হবে। কারণ গণতন্ত্র পুনরুত্থানের ক্ষেত্রে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার কোনো অল্টারনেটিভ আমরা এই দেশের জনগণ দেখছি না, এবং আমরা যারা রাজনীতি করে, যারা জাতীয়তাবাদের মূল শক্তিকে আমরা যারা ধারণ করি, তাদের মধ্যে আমরা এটা দেখতে পাই না। অতএব আগামী নির্বাচনটা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি আগাতে হয় তাদেরকে, এবং তারা যদি ভুল স্বীকার করে নেয় 2014 সালে এবং 2018 সালে যেভাবে কারচুপি করে তারা নির্বাচনে তারা জোর দখল করে মানে ক্ষমতায় বসে আছে, এটা যদি স্বীকার করে নিতে চায়, তাহলে 2024 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাকে নির্বাচনে আনতে হবে।